সৌদি আরবে দালালের ফাঁদে প্রবাসীরা এখন ঘুমান মাটিতে। দালালের ফাঁদে প্রবাসীরা সৌদি এজেন্সির প্রচারণার ফাঁদে পড়ে এসে কাজ না পেয়ে এখন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভিসিতে আশ্রয় নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় মঙ্গলবার রাতে দেখা যায় দূতাবাসের কনসুলার সার্ভিস কাউন্টারের ফাঁকা জায়গায় কার্পেটে শুয়ে আছেন তারা। কারো চোখে ঘুম নেই, বিছানায় শুয়ে চোখ মুখে কাজ না পাওয়ার অনিশ্চয়তা আশঙ্কার সৃষ্টি। দূতাবাসে অবস্থানরত এদের মধ্যে দেলোয়ার হোসেন মোহাম্মদ, সজল মোল্লা এবং মোহাম্মদ লতিফ মিয়া ও নুরুল ইসলাম। আতাউর রহমান জানালেন, বাংলাদেশ থেকে রিক্রুটিং এজেন্সি তাদের সৌদি রিয়েল উপার্জনের বড় বড় স্বপ্ন দেখেছেন। জিজ্ঞাসাবাদে সাইফুল নাজিম রুবেল জানান, বেশ কিছুদিন আগে দূতাবাসে এসেছেন তারা, বর্তমানে 21 জন এখানে। বাংলাদেশ থেকে অপরাজিতা ওভারসিজ মেসার্স ফাহাল ইন্টারন্যাশনাল, আহমদ আল আমিন লিমিটেড এবং এক্সিলেন্ট ওভারসিজ বিনিময় ইন্টারন্যাশনাল এসব রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরব আসেন। তারা জানিয়েছেন, বাংলাদেশের নিজেদের এলাকা ঢাকা বরিশাল নোয়াখালী দালালের মাধ্যমে রিক্রুটিং এজেন্সির ভিসা প্রসেসিং করে সৌদি আরব এসেছেন। এরা এক একজন অন্তত 4.5 থেকে 5.5 লাখ টাকা এজেন্সির কাছে দিয়ে কাজের শর্ত পূরণের পরে বিমানবন্দর থেকে ঢাকা থেকে সৌদি এসেছেন। কিন্তু দেখুন তাদের একই অবস্থা, প্রবাসী ভাইরা কতটা কষ্টে আছে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং এদের জীবন সম্পর্কে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এবং বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।